দশ বছর ধরে জমে থাকা প্রায় 57টি হাতির দাঁত নষ্ট করল বন দপ্তর। আজ বাঁকুড়ার বর্জরায় বন দপ্তরের কড়া নজরদারিতে একটি চুল্লিতে উচ্চ তাপমাত্রায় এই হাতির দাঁতগুলি পুড়িয়ে ফেলে বন দপ্তর। গত 3 দশকেরও বেশি সময় ধরে দলমা পাহাড় থেকে দলে দলে হাতি খাবারের খোঁজে এসে হাজির হয় বাঁকুড়ায়। বছরের একটা বড় সময় ধরে সেই হাতির দল থেকে যায় বাঁকুড়ায়। বাঁকুড়ায় আসা এই হাতির দলের 2-1টি হাতি অসুস্থতা, বার্ধক্য ও অন্যান্য কারণে প্রায় প্রতি বছরেই বাঁকুড়ার জঙ্গলে মারা যায়। বন দপ্তরের নিয়ম অনুযায়ী মৃত হাতিগুলির দেহ ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয়। হাতির দেহ পোড়াতে যে ধরনের তাপমাত্রা তৈরি করা হয় তাতে হাতির দেহের অংশ পুড়ে গেলেও তার দাঁত অবিকৃত থেকে যায়। ফলে হাতির দাঁত চোরা চালানের ভয়ে মৃত হাতির দেহ পোড়ানোর আগেই তার দাঁত কেটে নেওয়া হয় বন দপ্তরের তরফে। গত 10 বছর ধরে বাঁকুড়ার উত্তর, বাঁকুড়া দক্ষিণ ও বিষ্ণুপুর এই 3টি বনবিভাগ মিলিয়ে মোট 57টি হাতির দাঁত বন দপ্তরের সংগ্রহে ছিল। 2023 সালের এপ্রিল মাসে পাশ হওয়া একটি আইন অনুযায়ী কোনো পরিস্থিতিতেই হাতির দাঁত ব্যবহার করা যাবে না। বন দপ্তরের সংগ্রহে থাকা দাঁত নষ্ট করে ফেলতে হবে বন দপ্তরকেই। সেই আইন অনুযায়ী আজ বাঁকুড়ার 3টি বনবিভাগ যৌথভাবে বাঁকুড়ায় সংগৃহীত হাতির 57টি দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ নেয়। বাঁকুড়ার বর্জরায় বন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতি ও কড়া নজরদারির মধ্যে তাপমাত্রা উৎপাদনক্ষম একটি চুল্লিতে হাতির ওই দাঁতগুলি পুড়িয়ে ফেলা হয়। কারণ আছে, আপনারা বুঝতে পারবেন, যা প্রাণী মানে বন প্রাণী আর বন প্রাণীর কোনো জিনিসটাকে আমরা ট্রেডিং করতে, বিক্রি করতে, বাজার করতে আমরা দিব না। কারণ আমাদের দেশে কনজারভেশন পলিসি আছে, আইন হিসাবে এটাকে অ্যানিমেলকে প্রোটেক্ট করতে হবে, ওয়াইল্ড প্রোটেক্ট করে কো এক্সিস্টেন্স থাকতে হবে। আমরা থাকবো, আমরা আমার সঙ্গে যা পাশে আছে জঙ্গলে প্রাণীগুলি আছে ওটাকে থাকতে হবে। এটাকে ট্রেডিং, ওয়াইল্ড লাইফ আর্টিকেল ট্রেডিংকে অ্যাভয়েড করার জন্য, পুরো বন্ধ করার জন্য এটা আমরা করছি। এটা বলতে পারবেন, এখানে আমার মানে নতুন আইন অ্যামেন্ডমেন্ট করার পরে এটা প্রথমভাবে এখানে করছি। পরপর মানে বিভিন্ন জেলায় ঘুরবেই মনে হচ্ছে, করবে আমরা সেইভাবে করছি। আমরা অ্যানিমেলকে কনসার্ভ করবো, এটাকে কোনোভাবে আমরা অ্যানিমেলকে কোনো বিক্রি করা আর ট্রেডিং করা, অ্যানিমেল আর্টিকেল ট্রেডিং করা আমরা করতে দিব না। কারণ এটা বড় দণ্ডনীয় অপরাধ। কতদিন ধরে এগুলো জমে আছে এবং কতগুলো হাতি দাঁত আছে? মোটামুটি 2014 থেকে এটা হচ্ছে। আমরা কত হাতি আমি বলতে পারবো না, আমরা বিভিন্ন ভাগে কালেক্ট করেছি। ছোট পিসে ওটা ব্রোকেন পিস আছে, বড় আছে, এটা টোটাল 57 পিস আছে টোটাল। কাস্টিংটা আমরা এটা কি এই যে কোনোভাবে কাস্টিং বলতে পারি, এটাকে বিড়াল ভুল, এটা মানে কোশ্চিনে এটাকে মানে এটাকে ঠিক কোশ্চিন নাই, প্রশ্ন আছে, এটা প্রশ্নটাকে আমি ভালোভাবে মানছি না, এটা ঠিক নাই। কারণটা এটাকে দাম কীভাবে বলবেন আপনি? এটা আমার মানুষের দাম কিছু বলতে পারি? বলতে পারবো না। সেইভাবে প্রাণীর দাম কিছু বলতে পারবো না। কারণটা প্রত্যেকটা স্পিসিস অ্যান্ড থেকে শুরু করে এলিফেন্ট পর্যন্ত, যে সাইজ যত হোক, বড় হোক, মোট ছোট হোক, কিন্তু ও প্রত্যেক প্রাণীর একটা এনভায়রনমেন্টে একটা ইম্প্যাক্ট আছে, একটা রোল আছে। কিন্তু এইভাবে আমরা এত হাতি আছে, এত দাঁত আছে, এত পিস আছে, এটাকে এত টাকা আপনি এটা বলতে পারবো না। আমার আমি উত্তর আমার পাশে নেই। পশ্চিমবঙ্গে প্রথমবার করছি, তারপরে মানে আগে তো করেছি, আমরা নর্থ বেঙ্গলে অনেকবার করেছি আমরা, কিন্তু এটাকে রেগুলারলি আমরা করে বেশি আমরা রাখলে এখানে রিস্ক আছে, সেই জন্য আমরা সেফলি ডিস্ট্রয় করতে হচ্ছে। ওকে, আমি স্কুলেন দেবেন, এখানে চিফ কনজারভেটর ফরেস্ট সেন্ট্রাল সার্কেল, আমাদের এখানে 3 জন DFO।